আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি এক নামে 17 কোটি বাংলাদেশের মানুষ চিনে চিল্লায় বলো ঠিক কি না এটা হচ্ছে ইন টার্মস অফ নেম এন্ড ফেম খ্যাতি যশ জনপ্রিয়তা তার মানে দুনিয়ার বুকে অর্থের মানদণ্ডে কিছু লোক সফল আবার ক্ষমতার মানদণ্ডে কিছু লোক দুনিয়ার বুকে সফল আবার জনপ্রিয়তার মানদণ্ডে কিছু নাম বললেই সবাই চিনে অমিতাভ বচ্চন শাহরুখ খান আমির খান সালমান খান খয়ার খান আছে না নাই তো অর্থের মানদণ্ডে কেউ সেরা সফল ক্ষমতার মানদণ্ডে কেউ সফল জনপ্রিয়তার মানদণ্ডে সফল আল্লাহ বলে আমার কাছে এগুলো মানদণ্ড না আল্লাহ বলে ক্ষমতা আমার কাছে মানদণ্ড না সফল হওয়ার অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড না আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান আজকের এই তাফসীর মাহফিল সহ সারা বাংলাদেশে যত হুজুরি এখন কথা বলছেন এরা সবাই যার ছাত্র নাতি ছাত্র আমি নিজে যার কথা শুনে যার মাহফিলে যে যে কথা শিখেছি আল্লাহর সেই প্রিয় গোলামকে আল্লাহ হায়াত দারাজ করুন আমিন আল্লাহ তার জীবনের সবগুলো কাজকে কবুল করুন আমিন এই মাঠেও তিনি এসেছেন চিনেন তো আপনারা বিশ্ববিখ্যাত কোরআনের বলবুল আল্লাহ তার হায়াত দারাজ করে দেন আমিন আল্লাহ তার জীবনের সব কমতিকে আপনি আপনার রহমত দিয়ে 10 12 দিন আগে এদেশের যিনি তাফসীর অঙ্গনের যিনি স্টার যিনি প্রায় 50টি বছর ধরে গোটা বাংলা ভাষাভাষী মানুষের সামনে কোরআনের বয়ান করেছেন সবাই তো তার নাম জানেন তার নাম তার বলার দরকার নাই বুঝতেই পারতেছেন এই বিশ্বনন্দিত আলেমে দিন যাকে আওয়ামী লীগ ভালোবাসে বিএনপি ভালোবাসে এদেশের সাধারণ আবামর 16 কোটি তাওহিদী জনতাই তাকে হৃদয় দিয়ে ভালোবাসে আস্তে বলবেন না জোরে বলুন ঠিক কিনা ভালোবাসে না সবাই তাকে ভালোবাসে এই লোকটা আজকে দীর্ঘ 10টি বছর যাবৎ ধরে 10টি বছর ধরে তিনি আজকে মানবতার জীবন যাপন করছেন আমি হজে যাওয়ার আগ দিয়ে ওনার মেজো ছেলে আমাকে ফোন দিয়ে বললেন ভাইজান আব্বাজান আপনাকে একটা উপহার দিয়েছেন একটা জিনিস কি আমার সঙ্গে দেখা হওয়া মাত্রই আব্বা মাথার টুপিটা খুলে বললেন বাবা এটা তুমি আলামিনকে দিবা এই টুপিটা আমি না নিয়ে চলে গেছি মক্কায় হজে গিয়েছিলাম এবার আমার ডানে এবং বামে ছিলেন আমার মা এবং বাবা দুজনকে নিয়ে এবং আমার স্ত্রীকে নিয়ে এবার মিনা মুজদালিফা আরাফা আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন আমি গিয়েছিলাম ফিরে এসেই আমাকে উনি ফোন দিয়েছেন ওনার ছেলে ফোন দিয়ে বলছেন যে ভাইজান আমি দুবার সাক্ষাৎ করতে গিয়েছিলাম দুবারই আমাকে আব্বা প্রশ্ন করেছেন বাবা তুমি কি টুপিটা তাকে দিয়েছ আবার সাক্ষাৎ করতে যাবো আমি যদি টুপি এবার আপনাকে না দিয়ে যাই তাহলে হয়তো থাপ্পুরও খেতে পারি আপনি টুপিটা নিয়ে যান আমি সেই টুপিটা হাতে নিয়ে ভাবলাম আহারে এই টুপিতে তার মাথার চুলের গন্ধটা আছে সম্মানিত ভাইয়েরা আজকে এই জাতীয় লোকগুলো আজকে সমাজে এই সিচুয়েশনে কেন অবস্থান করছেন একটু যদি আমরা প্রশ্ন করি একটাই অভাব একটাই কারণ সেটা হলো সমাজের নেতৃত্ব যারা দিচ্ছে তাদের ইমানের ঘাটতি আছে আস্তে বলবেন না জোরে বলুন ঠিক কিনা আজ বিশ্বে আল্লাহর নবীর উত্তরাধিকারী যারা এদের বিরুদ্ধে যদি সেনা ব্যভিচার মানব হত্যা মানবতা বিরোধী কোন অপরাধের দোষ কেউ চাপিয়ে দেয় আন্দাজে একবারে ঢালাও ভাবে বিশ্বাস করবা না এই চিন্তা করা দরকার যে না এইরকম চরিত্রের মানুষ এই কাজ করতে পারে না আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইউহিব্বুনা ভালোবাসে আনতাশিয়াল ফাহিশা কোন ফিতনা ফাসাদ কোন ফাইশা অশ্লীলতা সমাজে ইমানদারদের ভেতরে ছড়িয়ে যাক আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিলাম দুনিয়া আখেরাতে তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেব আর মরণের পরে ওদের জন্য কঠিন আজাবের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব সবাই বলেন নাউজুবিল্লাহ আমার এই ছোট্ট জ্ঞানে যেটা ধরা পড়েছে আজ পৃথিবীতে ইমানদার যারা নবীর উত্তরাধিকারী যারা এদের
বিরুদ্ধে যে অপপ্রচারগুলো অপবাদগুলো দেখবেন সব যৌনতা কেন্দ্রিক নারী ঘটিত আস্তে বলেন এই দেশে একজন আলেমের বিরুদ্ধে এত মানুষ ধর্ষণ করার মামলা আমার মনে হয় ও যদি এক এক দিন 10টা করে ধর্ষণ করে তা ওই মামলা শেষ হবে না আপনি একটা হিসাব করে দেখবেন কয়েক লক্ষ মা বোনের ইজ্জত হরণ করার মামলা একটা আলেমের নামে তো 9 মাস মাত্র যুদ্ধ হয়েছিল এক এক দিন যদি 10টা করে মা বোনের ইজ্জত নষ্ট হয় তাও তো কয়েক লাখ যে নাম পেলাম পোজে না আল্লাহ তাআলা তো এমনি দেয়নি এই অশ্লীল শব্দগুলো তারা সমাজে ছড়িয়ে আলেমদের জাতির সামনে কালার করার চেষ্টা চালায় যারা মুনাফিক তারা এখন আমি যদি আপনাদেরকে বলি এই ছোট্ট বাংলাদেশ লাল সবুজের পাতা কল একটি দেশ 18 কোটি মানুষ 56 হাজার বর্গ মাইলের এই দেশে 18 কোটি মানুষ চেনে জানে এমন ব্যক্তির নাম কি জোরে জোরে আরো জোরে বলুন কি না আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি আল্লাহু আকবার কোরআনের কথা বলেছেন 10টি বছর মানবতার জীবন যাপন করতেছেন আজকে এগুলো কথা নিয়ে বললেন অনেক নেতাদের মাথা খারাপ হয়ে যায় এ রাশেদ খান মিলন বলেন যার বিচার হয়েছে তার নিয়ে কেন তার মুক্তির কথা কেন বলে আরে ভাই মুক্তি তো আপনারা দিবেন না তো বুঝি আমি তো কারাদণ্ড বুঝি না কোরআনের কথা বলতেন একটা তার জন্য একটা আলাদা ভালোবাসা আছে আপনারা কিয়ামত পর্যন্ত সংসদে দাঁড়াইয়া সিল্লে গলা ফাটাইলেও আমরা কি আল্লামা সাইদিকে ভুলে যাব এই কোরআনের এই পাখিটাকে ভুলে যাব বলা সম্ভব নয় যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই কোরআনের পাখির কথা মানুষ মনে রাখবে 50টি বছর কোরআনের কথা বলে দ্বীনের প্রচার প্রসার করে মানুষকে দ্বীনের পথ ইসলামের পথ কোরআনের পথ বুঝাইছে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কোন সুবহানাল্লাহ দেলওয়ার হোসেন সাইদির বাসু আছে এখন আমাদেরটা শুনতেছে তো এরা শুনতে শুনতে পর্যন্ত আসছে ঠিকই এরকম লোকও আছে শুনছে ঠিকই দাড়ি নাই নাই শুনছে ঠিকই দাড়ি নাই তো এত বছর যে সে শুনলো তাহলে তার শোনার কি দাম যদি সে নামাজটাই ঠিক মতো না করতে পারে এত বছর যে শুনলো যদি সে দাড়ি না রাখতে পারে তাহলে তার শোনার দাম কি এজন্য খালি শোনার নাম কামিয়াবি আমাদের বুজুর্গরা বলতেন যে মানুগি তো বানোগি যদি কেউ মানে সে বনে যাবে সামিআনা ওয়া আতানা এটা সাহাবা আকরামদের কথা ছিল আমরা যা শুনবো তা মানবো আর বেঈমানদের কথা ছিল কি সামিআনা ওয়া আসাইনা হুজুর বলবেন ঠিকই এক কান দিয়ে ঢুকাবো আর এক কান দিয়ে বের করব ছাগল যেরকম সারা দিন কানটা ধরে যদি বলেন দোস্ত এটা এটা করিস না কান ছাড়লে একটা নাড়া দিয়ে জানাই দিবে তুই যতই কথা বলস আমি আমার তালেই আছি সমাজের কিছু লোক আছে যতই আমরা ইসলামের কথা বলি এদের কথা হইলো হুজুর যা বলেন বলেন আমি আমার তালেই আছি আপনারা আপনার তালে থেকে যদি জান্নাতে যেতে পারেন যান কোনো সমস্যা নেই